बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। आज के किचु किचु लोग बॉम्ब देखे थे, आज से बॉम्ब डाका सत्ते हमने कोलकाता थे एकने ऐसी, एक ताई कथा बोलते ऐसी, ये पहाड़ पुरे मानुष गत लोकसभा इलेक्शने मन खुले भोट दिए थे, एवं ये ग्रामे बीजेपी 150 भोटे लीड पे चे, की ताई तो, ये जो दुर्वृत्त गुंडा दुष्टताकारी जरा आदि नेखाने राज करे खाच्छे सरकारी टाका लूट करछे 100 दिन टाका लूट करछे मानुषेर अधिकारेर टाका लूट कर निच्छे तादेर बिरुद्धे लोके भोट दिएछे तादेर अत्याचार तादेर दुर्नीतिर बिरुद्धे आर सेटा तो ओरा भय पेये गेछे किछुदिन चुप छिल एवं किन्तु किछुदिन परे आबार निजेदेर सेई रूप फेरत पेयेछे पुलिस आर गुंडा मिलिये साधारण मानुषके अत्याचार करछे कोनो अत्याचारई बेशिदिन चले ना आर जेखाने बीजेपी आछे मानुषेर संगे आमरा आछि সেখানে তো অত্যাচার হতে দেব না তাই কাজ থাকা সত্ত্বেও খালি আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি এই কথাটা বলতে এসেছি যারা অত্যাচার করে দেয় শুনেছি নাকি বাইরে থেকেও লোক এসে যেখান থেকেই আসুক পাতাল থেকে আসুক আর আকাশ থেকেই আসুক এখানকার নেতারা তো আছে তাদের আর নির্বাচিত প্রতিনিধি আছে এখানে তাদের জানা শোনার মধ্যে হয়েছে তাদের সামনেই হয়েছে পুলিশের সামনে হয়েছে আমি এটাই বলতে এসেছি যে আপনারা মনে করেন যে এখানে এই গ্রামের লোকেদের সঙ্গে আপনারা পারছেন না বাইরে থেকে লোক নিয়ে আসছেন কিন্তু আপনাদেরকেও বাইরে যেতে হবে যদি পাহাড়পুর গ্রামের কোন নেতা টিএমসি বাইরে যায় তারপর ওখান থেকে হসপিটালে চলে যায় আমাদের কোনো দায় থাকবে না কি রায় থাকবে সেরকম আমাদের করতে না হয় এটা মনে রাখবেন মেদিনীপুরের 7 লাখ লোক আমাদের ভোট দিয়েছে তবে আমি এমপি হয়েছি তারা বুঝিয়ে দিয়েছেন এই টিএমসির গুন্ডাগিরি দাদাগিরি চলবে না আর চলবে না এটা আমি গ্রামে দাঁড়িয়ে বলতে এসেছি আজ পর্যন্ত কোন এমপি কে আপনারা দেখেছেন গ্রামে জ্যান্ত দেখেছেন কোনো একজন খুব সুন্দরী এখানে এমপি ছিলেন দেখেছেন কোন ফটো ফটো দেখেন তা আমি এসেছি আপনার সাথে দেখা করতে আমি আমাদের আমাদের আপনাদের বাড়ির লোক বাড়ির ছেলে আমি মেদিনীপুরের ছেলে কিন্তু এটা বলে দিতে এসেছি মেদিনীপুরের মানুষ গরিব মানুষ যারা খেটে খান কারো সাথে বাঁচে না চাষ করেন ব্যবসা করেন ঘর সংসার করেন তাদেরকে চমকে ধমকে সরকারি টাকা লুটও করবেন চোখও দেখাবেন এটা হতে পারে না 100 দিনের কাজ হয়েছে কাজের টাকা দেওয়া হয়নি লোককে আবার কাজ শুরু হচ্ছে পুরনো টাকা চেয়েছেন কি অন্যায় করছেন তোমাদের বাপের টাকা নাকি দেবে না মোদির টাকা মোদি পাঠিয়েছে পাই পয়সা খুঁজে নেবো পেটের থেকে বার করে নিয়ে আসবো আজ ও কাল ও যে পুলিশ অফিসাররা ভাবছেন যে তারা দাঁড়িয়ে থাকছেন গুন্ডারা আমাদের লোকদের মারছে তাদের বোধহয় প্রমোশন হবে কিচ্ছু হবে না চাকরি থাকবে কিনা 1 বছর পরে এটা ভেবে রাখো প্রমোশন তো অনেক দূর আছে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না দুনিয়া ইতিহাস সেই জন্য আমরা কারো গায়ে হাত তুলি না কারো সমালোচনাও করি না আর সেই জন্য লোকে আমাদের পছন্দ করেছে আমাদের ভোট দিয়েছেন আর সেটা যদি কারো অপরাধ হয় তখন কিন্তু আপনাদেরকেই থানায় আবার এফআইআর লিখতে যেতে হবে আর সেই পুলিশকেই হয়তো আমাদের বিরুদ্ধে এফআইআর লিখতে হবে যে ফলস কেস দিচ্ছে তখন কিন্তু কেসটা সত্যি সত্যি হবে আর যারা এখানে এইসব দাদাগিরি করে লুটপাট করে খেয়েছে বাড়িঘর করেছে তাদের কিন্তু বাকি জীবনটা হসপিটালে কাটাতে হবে হাঁটা চলার মতো পরিস্থিতি থাকবে না যেন কোনো হিংসা মারামারি আমরা পছন্দ করি না এই দেশে গণতন্ত্র আছে সবার মতো করে রাজনীতি করার কথা বলার অধিকার আছে গায়ের জোরে ভয় দেখে কেউ কাউকে আটকাতে পারবে না আর আমরা যতদিন আছি এটা করতে দেবো না নালে আমার এই গ্রামে আসার কোনো দরকার ছিল না আপনারা ভালোই আছেন ভালোই থাকতেন একটা গরিব মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বাড়ির মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে কিসের বীরত্ব কটা কুন্ডা মদখোর মাতালকে নিয়ে এসে ভয় দেখাচ্ছেন আজকে এত লোক এসেছি আমরা আমরা যদি মনে করি 2-1টা টিএমসির বাড়ির চাল টাল খুলে নিয়ে চলে যাবো খুব কঠিন কাজ কি কিন্তু বিজেপি কোনো এই কাজ করে না সেই জন্য রাজনীতি করছেন করুন সময় পাল্টে গেছে লোকের মত পাল্টে গেছে আপনারা একটু পাল্টান নাহলে কি করে পাল্টাতে হয় সেটা আমি ভালো করে জানি পুরো পাল্টে দেবো চেহারাও পাল্টে দেবো বাধ্য করবেন না আমাদেরকে খুব ভদ্র ভালো লোক আমরা তখন প্লাস্টিক সার্জারি করলেও নিজের বউ চিনতে পারবে না আমি বলে দিচ্ছি পাড়ার লোকও চিনতে পারবে না আত্মীয় স্বজন চিনতে পারবে না সেই জন্য অত্যাচারের একটা সীমা আছে একদিন মুখ বুঝে লোক সহ্য করেছে তাদের কাছে রাস্তা ছিল না আজকে বিজেপি এসছে
লোক বিজেপিকে ভোট দিয়েছে, জিতিয়েছে, এটা গণতন্ত্রের জয়। তারপরে যদি আপনারা বাস্তবকে স্বীকার না করেন, তাহলে বাস্তবের মাটিতে আছাড় মারতে আমাদের সময় লাগবে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা ঠিক লোককে ভোট দিয়েছেন এটা জানাবার জন্য এসেছি, কারো কিছু চাই না। মানুষ পরিশ্রম করে নিজের ঘাম ঝরিয়ে খায়, মেদিনীপুরের লোককে কেউ শিখাতে পারবে না। কিন্তু মাথা নত করি না, কিছু দুর্বৃত্ত, খুনি, দুর্নীতিগ্রস্ত লোক আর কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, তারা যদি মনে করে তাদের ইচ্ছাই চলবে, এই গ্রাম চলবে না, এটা মানুষ বলে দিয়েছে। আর যদি মনে করেন, তাহলে আমরাও সামনে আছি, দেখা যাবে কে কত মায়ের দুধ খেয়েছে। সব কিছুর জন্য অবস্থান, পুরো এলাকা সাতটা বিধানসভা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, তাই আমি এমপি হয়েছি। প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি মানুষের সঙ্গে আমরা আছি। যদি মনে করে সন্ধ্যাবেলা এসে, রাতের বেলা এসে কেউ মেরে উদ্দু চড়, কিন্তু তাকেও বেরোতে হবে, গ্রামের বাইরে যেতে হবে। আর এরকম মনে করবেন না যে আমরা জানি না, চিনি না কে কি করছে, সব খবর আছে। হিসাব যখন হবে না, তখন কোনো দিকে মিলাতে পারবেন না। সেই জন্য শুধু সাবধান করতে এসেছি, তা নাহলে কিন্তু বাড়ির লোককে হসপিটাল দৌড়তে হবে, থানা দৌড়তে হবে, আমাদের পায়েও পড়তে হতে পারে। সেই রাস্তায় যেতে না যান, প্রথমবার বলতে এসেছি, দ্বিতীয়বার এলে কিন্তু আমরা মুখ দিয়ে কথা বলবো না, হাত দিয়েই কথা বলবো, এটাই আমাদের কালচার। আমার এই গ্রামের যারা সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা সাধারণ গরিব জীবনযাপন করেন, কারো সাথে পাশে থাকেন না, সেই সমস্ত মানুষকে যারা অত্যাচার করবে, তাদের সঙ্গে আমরা যতদূর লড়তে আমরা লড়বো, এই কথাগুলো বলার জন্য এসেছিলাম। আপনারা সবাই মিলে আজকে এসেছেন, দেখা হয়েছে, ধন্যবাদ। ভারত মাতা কি জয়।